নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। চুপি চুপি বাগান বিক্রি করার প্রতিবাদে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। বুধবার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের হোসেন দিঘি এলাকায়। শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে 1989 সালে দাস টি প্ল্যান্টেশন নামে চা বাগান শুরু হয়। কয়েক বছর পর বাগান বন্ধ করে চলে যান বাগান মালিক। গত 22 বছর ধরে বন্ধ বাগানের দেখাশোনা করত শ্রমিকরা। এই বাগানের ওপর নির্ভরশীল রয়েছে চেতনা গছ, বাউরি গছ, জাগির বস্তি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। হঠাৎ তারা জানতে পারেন কিছু অসাধু ব্যক্তির কাছে সেই বাগান বিক্রি করে দিয়েছে বাগান মালিক, এবং তাদের বকেয়া পাওনা না দিয়েই বাগান বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন বাগান মালিকের বিরুদ্ধে। এই ঘটনা জানার পরে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের দাবি, বাগান মালিক যেভাবে আমাদের কাছ থেকে জমি নিয়েছিল, আমরাও সেইভাবে বাগান মালিকের কাছ থেকে কিনে নেবেন শ্রমিকরা, এবং তাদের বকেয়া পাওনা দিতে হবে। এইসব দাবি তুলে আজকে তারই প্রতিবাদে বাগানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা কালু সিংহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাগানটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল, শ্রমিকরা সেই বাগানে কাজ করে চলছিল। এখন কেউ বাগানটি কিনে থাকলে তিনি বাগানটি চালাক, কিন্তু বিক্ষোভ যখন হয়েছে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিআইটিইউ নেতা দবিরুল ইসলাম। তিনি বলেন, কিছু দালালরা এইভাবে বাগান বিক্রি করে ভাগ পাওয়ার চেষ্টা করছে। যদি দালালরা বাগান উৎখাত করার চেষ্টা করে তাহলে শ্রমিকের জন্য সিআইটিইউ লড়বে বলে আশ্বাস দেন তিনি। কি কারণে আমরা ওদের বাগানে কাজ করার জন্য, উনি বলেছিল যে তোমাকে কাজ খুঁজতে যেতে হবে না, তোমরা এখানে কাজ পাবেন, আরও কিছু সুযোগ সুবিধা পাবেন, কী কী, যে ছাতা পাবেন এবং জুতো পাবেন, চিকিৎসার পয়সা পাবেন, এবং তোমাদের অনেক কিছু রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। এই কারণে আমরা জমি দিয়ে, কম রেটে জমি দিয়ে আমরা কাজে লিপ্ত হয়েছিলাম। কিন্তু কি করে যে মালিক তালা লাগিয়ে দিয়ে অন্ধকার রাতিতে ভাগে চলে গেল, মালিক আর খুঁজে পাচ্ছি না। এখন আমরা এই অসহায় পড়ে আছি। এখন ওরা দালালের চক্র দিয়ে জমি বিক্রি করার জন্য একটা চাল চালাইতেছে। আমরা কোথায় টাকা পাবো? আমরা তো গরিব মানুষ, না খেয়ে মরতে। আপনারা কি যাচ্ছেন এখন? এখন আমরা চাচ্ছি মালিক পক্ষ যেমন আমার বাড়িতে এসেছিল, ওরা আবার আসুক, হয় বাগান খুলুক, না আমাদেরকে যে রেটে আমরা জমি দিয়েছিলাম ওই রেট আমরা ফেরত দিয়ে ওদের কাছ থেকে আমি জমিগুলো ফেরত। ওরা আমরা কিচ্ছু পাইনি, হ্যাঁ 22 বছর ধরে আমরা কিচ্ছুই পাইনি ওর কাছ থেকে। কি করে বাগান চালাতেন এতদিন? আমরা গরিব মানুষ, নিজের খেয়ে কোনো রকম কষ্ট করে, চার আনা 50 পয়সা দিন পড়েছিল, গাছগুলো বাজারের মতো লম্বা লম্বা হয়েছিল, ওগুলো কেটে আবার ছোট করে তারপরে বাগানটাকে তৈরি করেছি। কিছু বাগান মরে গেল, আবার প্লান্টেশন করলাম, আমাদের ঋণ মহাজনও কিছু হয়েছে, এখন পর্যন্ত আমরা এই অবস্থায় পড়ে আছি। এখন আমরা সফল হতে পারিনি। আপনার নাম? আমার নাম তশিরুল ইসলাম, চেতনা গছ। এই 10% প্লান্টেশন যখন স্থাপিত হয়, মহিনুরঞ্জন দাস মাটিগারা, ওনার নেতৃত্বে ওনার বাগানটা ছিল। সেই মহিনুরঞ্জন দাস 2005-এর দিকে এই বাগানটা বিক্রি করে দেয়, কিনেন শিলিগুড়ির যে একজন গোবিন্দবাবু এবং কলকাতার একজন, এরা মিলে বাগানটা চালায়। তারপরে বন্ধ হয়ে যায়, বাগান আর চালাতে পারেননি। তখন থেকে কিন্তু বন্ধ হয়ে আছে, শ্রমিকরা কিন্তু ভাগ বাটারা করে খাচ্ছে। এই মতো অবস্থায় আমি আজকে শুনলাম যে এই বাগানটাতে নাকি বিক্রি হয়েছে বলে কতিপয় ব্রোকার মিটিং ডেকেছেন, এবং মিটিং ডাকবার পরে এই নিয়ে একটা এলাকার উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে আগামী দিনে এই পরিস্থিতি আরও মানুষকে বিশৃঙ্খলার দিকে ঠেলে নিয়ে যাবে। মালিকদের মধ্যে একজন কলকাতা আছেন, ওনার সঙ্গে যোগাযোগ আমার হয়নি, কিন্তু শিলিগুড়িতে গোবিন্দ জজরিয়া যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করে যা দেখলাম, উনি এই বাগান বিক্রি সম্বন্ধে কিছু জানেন না। উনিও পার্টনারশিপ, ওনার ক্ষেত্রে কোনো রকম কথা ওনার সঙ্গে বলেননি। এবং আমরা যেটা শুনলাম যে এই বাগানটা নাকি কিনে নিয়েছেন কতিপয় জমি ব্রোকার 6.5 কোটি টাকা দিয়ে, তাতে এই কথা শুনে মালিকও কিন্তু খুশি হলেন যে দাম আরও একটু বাড়লে ভালো হয়। কারা 6.5 কোটি টাকা আমাদের সম্পত্তি বিক্রি করছে এটা আমরা আদৌ জানি না। ব্রোকাররা এইভাবে কিন্তু আজকে শিল্পকে ধ্বংস করার প্রক্রিয়া তৈরি হয়েছে, গরিব মানুষকে আরও বেগায় ফেলবার চেষ্টা চলছে। যারা ভাগ বাটারা করে খাচ্ছে, জমি কিনবে, এই কেনার মতো ক্ষমতা বর্তমান তাদের নেই। এটা বাস্তব সত্য যে যদি বাগান বিক্রি করে মালিক এসে বসে, শ্রমিকদের কিছু পাওনা, কিছু বকেয়া বেতন,
কিছু বোনাস এবং কিছু হাউস গ্র্যান্ট এবং চটি চপ্পল কিছু অনেক কিছু বাকি আছে। এ বিষয়ে কি সিআইডি লড়বে? অবশ্যই আমরা সিআইডি লড়ব, কারণ ব্রোকাররা যদি বাগান উৎখাত করবার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সিআইডি চুপ করে থাকবে না। সমস্ত শ্রমিকরা সংঘবদ্ধ হচ্ছে, যারা চা শিল্পকে ধ্বংস করতে চাইছে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, দলমত নির্বিশেষে ওরা কোনো রকম বাগানকে ধ্বংস করতে দেবে না, আমরা এর পক্ষে আছি। ব্যাপারটা হচ্ছে 1989 সালে আমাদের সন্দিকি বাগান স্থাপিত হয় এবং শিলিগুড়ির মালিক দাসটি প্লান্টেশন, তিনি কিন্তু জমিটা কিনে বাগান লাগিয়েছিলেন। তারপরে বাগান চলাকালীন 2001 সালে বাগান লোকআউট করে দিলেন। তারপরে আমাদের যে বাউরি গছ, চেতনা গছ, জাগিল বস্তি এবং বাবু গছ, ঠুনঠুনিয়া, এইগুলো লোক নিজে পরিশ্রম করে বাগানটাকে একলে রেখেছে এবং তারা যারা লেবার তারাও কিন্তু বাগানে একলে রেখেছে, যে ওরা পরিশ্রম করে বাগানটাকে রেখেছে। কিছু দালাল চক্র এসে বাগানটাকে তছনছ করার চেষ্টা করছে এবং মালিক পক্ষ, আমরা কয়েকদিন আগে আমরা শুনতে পাচ্ছি যে মালিক পক্ষ মানে কিছু দালালকে জমিটা বিক্রি করে নিয়েছে। এর বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি এবং আমাদের বক্তব্য এটাই, প্রায় 21 বছর ধরে বাগান লোকআউট হয়েছে, যারা লেবার সহ আছেন তাদেরকে 21 বছরের যে পাওনা, পিএফ থেকে যত ভাতা দাতা ছিলেন সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দিতে হবে এবং যদি জমি বিক্রি হয়ে থাকে তাহলে মালিক পক্ষ এসে ঠিক সরাসরি জমি হোল্ডারের কাছ থেকে গল্প করে জমি ফেরত দেওয়া হোক। যদি কোনো দালালের চক্রে পড়ে থাকে তাহলে আমরা এর চেয়ে বৃহত্তম আন্দোলনে আমরা শরিক হওয়ার জন্য প্রস্তুত আছি। শ্রমিক জানে না এবং জমি হোল্ডারও জানে না, কিছু কিছু লেবার এখানে আত্মসাত করার চেষ্টা করছে। আমরা বিগত দিনে জমি হোল্ডার গুলো 2000 টাকা করে একর বিক্রি করেছিলেন, এখন সেই জমিটা দালাল 4-5 লক্ষ টাকা করে একর চাচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের বৃহত্তম লড়াই হবে, আমরা লড়াইয়ের মাঠে এবং আমরা 2000 টাকা করে একর বিক্রি করেছি, আমাদের সাথে যোগাযোগ করুক, আমরাও তাদের কাছ থেকে মালিকের পক্ষ কাছ থেকে আমরা জমি নিব, যেটুকু আমরা পারবো মালিককে দিব। মানে দালাল চক্রের কাছ থেকে আপনারা জমি কিনবেন? দালাল চক্রের কাছ থেকে আমরা নিব না, দালালের কাছ থেকে। আপনার নাম? আমি আন্দোলনকারী, আমার নামটা হচ্ছে জিয়াউর রহমান। অনুষ্ঠানটি নিবেদন করছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22%+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জীবন শিখা এক্সরে ক্লিনিক আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক পরিষেবা। আপনি এখানে এসে ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও রক্ত পরীক্ষা করতে পারবেন দ্রুততার সাথে। অভিজ্ঞ ডক্টরদের সমন্বয়ে আপনার সমস্ত রিপোর্ট দ্রুত এখান থেকে আপনাকে দেওয়া হবে।
আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9382580020 অথবা 9733236724। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা